আস্তে কি খাচ্ছ? জলটা দাও। ম্যাগি নাও, জল খাও। আস্তে আস্তে খাও, জল পড়বে গায়। স্কুল যাবে তো? মেয়ে এখন স্কুলের জন্য রেডি। এবার এখানে বাবা গাড়ি স্টার্ট দিয়ে গেছে বাথরুমে, এখানে নিয়ে যাব মেয়েকে বা স্কুলে। মা এখানে দেখো, কপি আলু কপি দিয়ে ডিম দিয়ে মাছ দিয়ে তরকারি করে রেখে দিয়েছে একটা ওগুলা। আর এখানে তেল ফোঁটা দিয়ে উচ্ছে চচ্চড়ি করা আছে। আমি খালি এসে ভাতটা বসিয়েছি আর মাছের ঝোলটা করবো। আর একটা আছে, এখানে হচ্ছে বরবটি আলু চিংড়ি মাছ আর বেগুন দিয়ে তরকারি আছে। এই হচ্ছে আজকে রান্না। আমার মোটামুটি কম রান্নাই আছে, তো বেশি রান্না নেই। মাছগুলো ভেজে গেড়ি আর মাছ দিয়ে ঝোল হবে এখানে। এগুলো হচ্ছে টাটকা মাছ একটা। এখানে আমি আদা জিরে বেটে রেখেছি, কারণ মেয়েটা খাবে বলে কাঁচা লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা পরে বাড়বে। এখানে আমার ঝোল বসে গেছে, গেঁড়ি টেড়ি মাছ সমস্ত দিয়ে, যেহেতু আনা সেদ্ধ ছিল বলে ঝিঙেগুলো দিয়ে ভালো করে মাছ দিয়ে ফুটিয়ে নিলে নামিয়ে নেবো। এখানে প্রেশারে মেয়েটার হাঁড়ি থেকে ভাত তুলে সিটি মেরে দিচ্ছি খাইয়ে দেবো বলে। আর ভাত হোক, আমি একবার উপর থেকে ঘুরে আসি। সকালবেলাতে একবার চান করে চলে গেছিলাম মেয়েকে নিয়ে স্কুলে, তারপর এসে রান্না করলাম। মা তো কপির তরকারি মাছ আর ডিম দিয়ে, তারপরে ওই বরবটি চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে তরকারি এসব করে রেখেছে, উচ্ছে চচ্চড়ি করে রেখেছে। আমি ঝোল তো হয়ে গেছে, মেয়েটা অল্প একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখানে এখানে মেয়েটা ঘুমাচ্ছে, উজুতো পরেই ঘুমা। আমি এবার ওপরে যাব, একটু গাছে জল দেবো। তো আমি আরেকবার চান করলাম চুলে একটু তেল লাগিয়ে, তো ওপরে যাই, ও ঘুমাক ততক্ষণ, আমি গাছে জল দিয়ে আবার নিচে চলে আসবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এসবে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখন বিপাশা বাসু আর ওটা বোধ হয় করণ সিং গ্রোভার, হ্যাঁ ওর ওই অ্যালোন বইটা দেখছি। আমার একটু হরর মুভি দেখতে ভালো লাগে, এইটা এই বইটা এটা নিয়ে 40 বার দেখছি। আর মেয়ে ওখানে বসে আছে, বসে বসে করছে কী সব করছে, আর শশা কেটে দিচ্ছি, পাউরুটি দিচ্ছি, খাচ্ছে। খেয়ে নিক তারপরে করবো। বেরিয়েছিলাম কালকে, সোনার দোকান বন্ধ ছিল, তো আজকে একবার বেরোচ্ছি, সোনার দোকানে যাবো। আর এখানে মেয়েও খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, আর আমি ওখানে রেডি হয়ে গেছি, জামার জামাটা পরে নিয়েছি, যাব হচ্ছে সোনার দোকানে এখন। তো চলো, রান্নাবান্না মোটামুটি হয়ে আছে, ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, খালি এসে তিনটে রুটি করবো, হয়ে যাবে ব্যাস। চলো তাহলে সোনার দোকানে যাই, ঘুরে আসি একটু। আমি এখন ডিনার করতে বসেছি, খাবো হচ্ছে মুড়ি। আর এখানে এখানে কপি আছে, তরকারিগুলো আমাকে খেতে হবে, যতটা পারবো আমি খাবো, বাকিটা প্যাক করে দেবো। তো এই হচ্ছে আমার আজকে ডিনার, তো ডিনারটা কমপ্লিট করে নিই, খেয়ে দে তারপর শুয়ে পড়বো।